দেখলে তো এভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। আর এই ছড়িয়ে পড়া রোগ একের পর এক মানুষকে আক্রমণ করতে থাকে, ফলে কোনো একটা জায়গায় বহু মানুষ একসাথে মারা যায়। আর তখনই সেই রোগ মহামারীর আকার নেয়। মানে যখন কোনো কারণে একসাথে কোনো এলাকায় অনেক মানুষ কোনো রোগে আক্রান্ত হয়, তখনই ওই ঘটনাকে বলে মহামারী, ইংলিশে বলে এপিডেমিক। আর যখন সেই রোগ ওই এলাকার গণ্ডি ছাড়িয়ে অন্য দেশ বা মহাদেশে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলে বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক। ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাবে আনুমানিক প্রায় 3000 বিফোর ক্রাইস্ট সময়ে উত্তর পূর্ব চীনে এক গ্রাম আবিষ্কার হয়, যেখানে এক কাঠের বাড়ির ধ্বংসাবশেষে প্রায় 100টি আগুনে পোড়া মৃতদেহের কঙ্কাল পাওয়া গেছে, যেগুলো প্রায় সবই 19 থেকে 35 বছরের ছিল। অনুমান করা হয় কোনো মহামারীতে আক্রান্ত লোকদের এইভাবে এক জায়গায় রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে সেই রোগ আর ছড়িয়ে না পড়তে পারে। এটাই পৃথিবীর প্রথম মহামারী বলে ধরা হয়, যার নাম দেওয়া হয় হামিং মাংঘা বা প্রাগৈতিহাসিক বিপর্যয়। এই মহামারী কোনো রাসায়নিক পদার্থের কারণে হতে পারে, আবার কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে হতে পারে, না হলে অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে। তাই উৎস অনুসারে মহামারীকে 3 ভাগে ভাগ করা যায়, সাধারণ উৎস মহামারী, সংক্রামক মহামারী, অসংক্রামক রোগ ঘটিত মহামারী। চলো এক এক করে আমরা সবকটা সম্পর্কে জেনে নিই। প্রথমে আসব সাধারণ উৎস মহামারীর কথায়। এ ধরনের মহামারী হতে পারে যে কোনো রকম বিষক্রিয়া থেকেও, যেমন ধরো ভোপাল গ্যাস ট্র্যাজেডি আর জাপানের মিনামাটা রোগ। এগুলো বিভিন্ন রাসায়নিক পদার্থের বিষক্রিয়া থেকে ঘটেছিল। যেমন প্রথমটা হয়েছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস চেম্বার লিক করে, আর দ্বিতীয়টা হয়েছিল পারদজনিত বিষক্রিয়া থেকে। এই দুই বিষক্রিয়া থেকেই বহু লোক মারা গিয়েছিল। আসলে শরীরে যদি এই বিষক্রিয়া কোনোভাবে ঢুকে পড়ে, তাহলে সেই ব্যক্তি থেকে অন্যেরাও সংক্রমিত হতে পারে, আর এভাবেই সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ে। দ্বিতীয়টা হলো সংক্রামক মহামারী, এক কথায় যাদের আমরা বলি ছোঁয়াচে রোগ। এই মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে, কোনো বাহক প্রাণীর মাধ্যমে বা কোনো প্রাণীর দেহ থেকেও। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে সংক্রামক মহামারী হিসেবে বেশ কিছু রোগ সম্পর্কে পড়ব, যেমন কলেরা, ম্যালেরিয়া ইত্যাদি। তৃতীয়টা হলো অসংক্রামক রোগ ঘটিত মহামারী, অর্থাৎ যে সমস্ত মহামারী ঠিক ছোঁয়াচে নয়, আবার কোন জীবাণুর দ্বারাও সংক্রামিত হয় না, কিন্তু সঠিক খাদ্যাভাব ও জীবনচর্চার অভাবে আজ প্রায় পৃথিবীর সব মানুষের ঘরে ঘরে এই রোগ ছড়িয়ে পড়েছে মহামারীর মতো। যেমন ধরো ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার ইত্যাদি। এই রোগগুলো মহামারী কিভাবে হলো সেটা বোঝার জন্য কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজা খুব জরুরি। যেমন ধরো এই ভয়াবহ রোগগুলোর লক্ষণ কী, কারা এই রোগগুলোতে আক্রান্ত হয়েছে, কেন এই রোগ এত দূর ছড়িয়ে পড়ল, কতটা এলাকা জুড়ে এই রোগ ছড়িয়ে পড়েছিল। এই সব প্রশ্নের উত্তরের সাথে সাথে আমাদের আরও জানতে হবে যে এই সমস্ত ভয়ানক রোগ হলে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কিভাবে এই ভয়ানক রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে রোগ ব্যাধি নিয়ে তোমাদের সাথে গল্প করতে আবার চলে আসবো।